আজকে যে বিক্ষোভ দিয়েছেন এই বিক্ষোভের কারণে আমরা রাজনৈতিকগতভাবেই আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সতর্ক কারণ একটি জিনিস মনে রাখতে হবে যে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু জামাত বিএনপিকে বিশ্বাস করা যায় না সেই পরিপ্রেক্ষিতে তাদের বিগত দিনে যে তাদের যে কর্মকাণ্ড বাস পুড়িয়ে দেওয়া বাসের ভিতর অগ্নিদগ্ধ করে মানুষকে হত্যা করা জনগণের জানমাল সম্পত্তি বিনষ্ট করা এগুলি তাদের ছিল পুরনো এগুলি তাদের পুরনো খাসলত কাজেই তারা যখন রাস্তায় নামার কোনো ঘোষণা দেয় তখন এই ঢাকা শহরের মানুষসহ সারা দেশের মানুষ আতঙ্কিত থাকে সেই আতঙ্ক থেকে আতঙ্কিত যাতে না হয় আমরা জনগণের সেবক দল হিসাবে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের জান মালের নিরাপত্তা বিধানের জন্য আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা রাজপথে আছি এবং আমরা রাজপথেই থাকবো ইনশাল্লাহ সাপকে বিশ্বাস করা যায় কিন্তু জামাত বিএনপিকে বিশ্বাস করা যায় না কাজে ওরা ওদের 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 একটি ওরা মতবাজ ওরা ষড়যন্ত্রকারী জাতীয় বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত কাজে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে এই বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে সেই জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র যে ষড়যন্ত্রকারীরা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই ষড়যন্ত্র জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা আজকে বাংলাদেশে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে কাজে এই ষড়যন্ত্র কোথায় কত গভীরে কিভাবে তারা বাস্তবায়ন করতে যাচ্ছে এ ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক তা আমাদের একটি আহ্বান থাকবে যে শান্তিপূর্ণভাবে পাহারা দেওয়ার জন্য এবং কোনোভাবেই যাতে আমাদের তরফ থেকে আমরা যেন হামলাকারী না হই কোনো যদি শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করে আমরা সে আমরা তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু যদি শান্তি শৃঙ্খলা জনগণের উপর হামলা করে তখন তা সেটি প্রতিহত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো।